বন্ধুরা এই ভিডিওটি আপনাদের দেখতে হলে এর আগে একটি আমরা ভিডিও দিয়েছিলাম যে ভিডিওতে আমরা বলেছিলাম যে জবা গাছে কি করে তার পোনিং করবেন এবং কি করে তার মাটির মিশ্রণ তৈরি করে এটাকে রিপোর্ট করবেন সেই ভিডিওটা আমরা আগে একটি দিয়েছিলাম তো সেই ভিডিওটি যারা দেখে নিয়েছেন তারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন বিষয়টি আবার কি রয়েছে তো প্রথম যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে সেই সময় কিন্তু আমরা গাছে কোন রকম কোনো খাবার ব্যবহার আমরা করিনি এবং সেখানে সিম্পল একটা মিশ্র খাবার যেটা আমরা ছিল মাটির মিশ্রণ সেভেন্টি পার্সেন্ট মাটি আর থার্টি পার্সেন্ট ভার্মি বা গোবর সার দিয়ে আমরা একটা মাটির মিশ্রণ তৈরি করে এই গাছগুলিকে আমরা রিপোর্ট করে দিয়েছিলাম তার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো হার্ড পুনিং না জাস্ট ছোটো ছোটো কিছু ডাল আমরা ছেটে দিয়েছিলাম ডাল ছেটে দেওয়ার পর যেটা দেখা গেল যে ডালটিতে একটা ডাল থেকে একটা ফুল হওয়ার সম্ভাবনা ছিল সেখানে দুটো তিনটে করে ব্রাঞ্চ বেরিয়ে গেল প্রত্যেকটা ডাল যদি আপনারা খেয়াল করেন দেখবেন দুটো তিনটে করে ব্রাঞ্চ বেরিয়ে গেছে এটাই হচ্ছে জবা গাছের একটা সবচেয়ে প্লাস পয়েন্ট এবং এটা যদি আপনারা টাইম মতো না করেন তাহলে কিন্তু এই জিনিসগুলো পাবে না যদি আপনার টাইমটাকে ফেল করে দেন তাহলে কি হয় এই সমস্ত গাছের যে ডালগুলি থাকে সেই ডালগুলি মাথাতে করি চলে আসে আর যখনই গাছে কড়ি চলে আসে তখনই কিন্তু গাছে ফুলের মায়া ধরে যায় যার ফলে কিন্তু তখন কিন্তু আমরা গাছগুলোকে আর পনিং করার সাহসটা দেখায় না কিন্তু আমার এই গাছগুলিতে কিন্তু এখন কিন্তু যে পরিমাণ ফুল হবে সচরাচর অন্যান্য পুরোনো গাছ যে গাছগুলি পুনিং করা নেই একই টবে রয়েছে সেই সমস্ত গাছের থেকে তুলনামূলক অনেক বেশি ফুল হবে তো এখন কিন্তু এই সময় গাছে কিন্তু বেশ কিছু পরিচর্যা রয়েছে এই পরিচর্যাগুলি কি রয়েছে এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন এই গাছের ডালগুলিতে সবে বাড়তে শুরু করেছে এখন কিন্তু গাছে বেশ কিছু মাইক্রো নিউট্রিয়েন্টের দরকার রয়েছে যেমন ফুল ভালো হওয়ার জন্য পটাশের প্রয়োজন রয়েছে তেমন মাটির গুণাগুণ ভালো থাকার জন্য ফসফরাসের প্রয়োজন রয়েছে তার সঙ্গে সঙ্গে ফসফরাস গাছের পরিগুলো যখন দেখবেন প্রথম অবস্থায় জবা গাছে কড়ি বেরোয় টুক করে ঝরে পড়ে যায় বিশেষ করে বর্ষার সময় এটা বেশ ফলো করবেন অনেকেরই সমস্যাটা দেখা দেবে যে গাছে কুড়ি বের হচ্ছে কিন্তু কুড়ি ঝরে পড়ে যাচ্ছে এই কুড়ি বেরোনো এই সময় কিন্তু গাছে খাবার দিলে তবেই কিন্তু এটা রোধ হবে যখন গাছ অলরেডি সেটা সমস্যা দেখা দিচ্ছে তখন যদি আপনারা গাছে প্রয়োগ করেন খাবার তখন কিন্তু হবে না তো এই সময় আপনাকে যে খাবারটি প্রয়োগ করতে হবে সেই খাবারটি সম্পর্কে আগে জানি তার আগে আমরা গাছের গোড়ায় যে বিষয়টি রয়েছে আমরা খাবার প্রয়োগ করবো তার জন্য কিন্তু গাছের গোড়ায় কিন্তু আগে থেকে আপনাকে সমস্ত গাছের গোড়াটিকে সুন্দরভাবে নিরানি দিয়ে নিতে হবে এবং তার সঙ্গে সঙ্গে গাছের গোড়ায় পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে তো চলুন সেটা আগে আমরা করে নিই আপনারা যদি গাছের গোড়াটি দেখেন দেখবেন বিভিন্ন ধরনের আগাছা কিন্তু এই সমস্ত গাছে জন্মে গেছে এই সমস্ত আগাছাগুলিকে কিন্তু তুলে দিতে হবে আপনাকে আর এই গাদা ফাদা এইগুলো এখন আর এগুলো চারা টারা এখন আর মায়া করে লাভ নাই এগুলো আগামী বছর আবার অনেক পেয়ে যাবেন লাগানোর জন্য তো এগুলিকে আমরা তুলে ফেললাম তুলে ফেলে আমরা এটাকে সুন্দরভাবে নিই তো এর মধ্যে কিন্তু কিছু ছিল 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 না বালি মাটি রয়ে গেছে বালিটা বেশি একটু এই কারণে বালিটা দেওয়া হয় কারণ হচ্ছে বর্ষার সময় কিন্তু একটা ড্রেনেজের সমস্যা হয় ঠিক আছে আমার নিরানি দেওয়া কমপ্লিট এবার চলুন খাবারটি দেখে নি কি খাবার আমরা এখানে ব্যবহার করব যাতে কোন রকম কোনো ছড়া থেকে রোদ হবে গাছে এবং গাছে কিন্তু প্রচুর পরিমাণে আমরা ফুল পাবো সেই বিষয়টা একটু জানি বন্ধুরা আমি একটি প্লেট নিয়ে নিয়েছি এই প্লেটের মধ্যে আমরা গাছের খাবারগুলিকে মিশ্রণ করব। তো সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পটাশ তো এই যে দশ ইঞ্চি মাপের টব রয়েছে এই দশ ইঞ্চি মাপের টবের জন্য কিন্তু আপনারা এক চামচের চার ভাগের এক ভাগ পটাশ ব্যবহার করবেন মানে আমি একটা আইডিয়া করে সামান্য পরিমাণ পটাশ আমি এখানটায় ব্যবহার করলাম তার সঙ্গে আপনারা একই ভাবে হাফ চামচ আপনারা এখানটায় ব্যবহার করেন ফসফেট ফসফেটটা একটু বেশি দেবেন কারণ ফসফেটটা অনেক টাইম গাছের যেমন কোনো ক্ষতি করে না ফসফেট কিন্তু পটাশ কিন্তু মাত্রা একটু বেশি হলে গাছের ক্ষতি করতে পারে ফসফেটটা আমরা হাফ চামচের মতো এখানে রেখে দেব এর সঙ্গে আমরা ব্যবহার করব যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান এই জবা গাছের জন্য সেটা হচ্ছে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম সালফেট যেটাকে আমরা বলি ঠিক আছে এপসম সল্ট সেটা আমরা ব্যবহার করব এখানটায় হাফ চামচের মতো এই দিয়ে রাসায়নিক খাবার তৈরি হলো এবার তার সঙ্গে আপনারা ব্যবহার করবেন এর মধ্যে একটা মিশ্র খাবার যেটা আমরা শীতকালে সবসময় সমস্ত গাছের জন্য ব্যবহার করতাম যে খাবারটি যে খাবারের মধ্যে আমাদের ফার্মিকম্পোস্ট রয়েছে হারগুড় রয়েছে শিংকুচি রয়েছে ঠিক আছে নিম খোল রয়েছে সরিষার খোল রয়েছে সমস্ত কিছু দিয়ে এই খাবারটি এই খাবারটি আপনারা এখানে নেবেন দু মুঠোর মতো ঠিক আছে এই এক মুঠো আর এই এক মুঠো কারণ এর মধ্যে কোনো রাসায়নিক কিছু নেই এটা দু মুঠোর মতো আপনারা এটা নেবেন নিয়ে একটা সুন্দর মিশ্র খাবার তৈরি করবেন এই খাবারটি যদি এই সময় গাছে দিতে পারেন গাছে প্রথমত ফুলের সাইজ অনেক বড় হবে তার সঙ্গে সঙ্গে ফুলের সংখ্যা বড় হবে তার সঙ্গে সঙ্গে আপনার আরও বেশ কিছু উপকার পাবেন যেটা গাছে চটকো রোগ আক্রান্ত হবে না গাছের সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্ট থাকবে এবং গাছ কিন্তু সহজেই নষ্ট হবে না আর এর মধ্যে ফসফরাস রয়েছে যেটা মাটির উর্বরতা শক্তিকে বৃদ্ধি করবে এবং এই খাবারটি কিন্তু সবসময় সাইড দিয়ে দেবেন মাঝখানে কিন্তু বা গাছের গোড়াতে ব্যবহার করবেন না সাইড দিয়ে দেবেন আর এটাই কিন্তু সময় যখন দেখবেন গাছের সবে পাতা বেরোনো শুরু হয়েছে তখনই কিন্তু এই খাবারটি আপনাদেরকে ব্যবহার করে দিতে হবে তো এই খাবারটি যতটা পরিমাণে আমি খাবার নিয়েছিলাম খাবারটি তৈরি করলাম এটা কিন্তু আপনারা দশ ইঞ্চি মাপের টবের জন্য একটা টবের জন্য হাফ আর একটা টবের জন্য হাফ এটা কিন্তু এক একটা টবের জন্য এতটা পরিমাণ করে না পুরো খাবারটাকে আমরা হাফ করে নিয়ে দুটো টবে আমরা ব্যবহার করবো আমাদের এখানে যেহেতু দুটো টব রয়েছে আমি একটা টবে দিলাম আরেকটা টবের জন্য আমি রেখে দিলাম এটা খাবারটি আমি একটু পরে দিচ্ছি এবার বাকি বিষয়গুলো নিয়ে একটু আমরা জানি এবার দেখুন একটা জিনিস এখন কিন্তু রোগ পোকামাকড়ের একটা বড় সমস্যা দেখা দেবে সমস্যাটা কি হবে এই যে ছোট্ট ছোট্ট পাতাগুলি দেখেছেন আপনারা পেছন দিক উল্টো দেখবেন এই যে ব্ল্যাক স্পট দেখা যাচ্ছে এই সমস্ত জায়গায় কিন্তু পোকামাকড় আক্রমণ করবে। এই যে ভেতরে যে জায়গাটা থেকে কড়ি বের হবে ঠিক সেই জায়গাটাতে কিন্তু এখন দেখবেন এই যে কালো ধরনের এক ধরনের পোকার আক্রমণ করবে সেই পোকা এখানে আক্রমণ করবে তার সঙ্গে সঙ্গে আপনাদের এই সময় এখানে আক্রমণ করবে কার মিলিবাগ এইগুলি যদি এখন আক্রমণ ঘটে যায় তাহলে কিন্তু এই সমস্ত থেকে কিন্তু ফুলের সংখ্যাটা অনেকটা কমে যাবে তার জন্য এই যে ফার্স্ট স্টেজ এই স্টেজে এসে কিন্তু আপনাকে এই সময় কিন্তু গাছে কিন্তু আপনাকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে পেস্টিসাইড স্প্রে করতে হবে আমরা এখানে একটা পেস্টিসাইড নিয়ে নিয়েছি হালকা পেস্টিসাইড বেশি পাওয়ারফুল পেস্টিসাইড বা দামি পেস্টিসাইড ব্যবহার করার কোনো প্রয়োজন নেই আমি হালকা একটা পেস্টিসাইড এই সমস্ত গাছে স্প্রে করে দিচ্ছি কারণ এই সময় কিন্তু কোনো কোনোরকমই কিন্তু মানে গাছের এই ভুলগুলি করা যাবে না সেগুলি কিন্তু অবশ্যই খেয়াল রেখে আপনাকে চলতে হবে এই যে দেখুন আমার আরেকটি গাছ যেই গাছটি একদম সিম্পল ভাবে করা দেখুন এর উপর কত ব্রাঞ্চ ছেড়েছে শুধু ব্রাঞ্চ না এখানে একটা গাছে দেখলাম কুড়ি চলে এসছে এই কুড়িটা কেন এসছে বলেন তো এই কুড়িটা এই কারণে এসছে তার কারণ ওই ডালটি পুরনো ডাল ওই ডালটিকে আমরা কাটিনি এটা ছাড়া পড়ে গেছে এই যে ডালটি দেখতে পাচ্ছেন খেয়াল করে দেখেন এই ডালটি পুরনো ডাল এই ডালটিকে কিন্তু আমরা কাটতে না পারার জন্য এই জাটায় কুড়িটা চলে তাহলে প্রত্যেকটা ডালেই কিন্তু তাই হয়ে যেত আগে এবং তারপরে কিন্তু ফুলের সংখ্যাটা কমে যেত এখন ব্রাঞ্চ কিন্তু এখন প্রচুর ছাড়ছে এবং এই সমস্ত গাছেও কিন্তু এখন এই যে জায়গাগুলোতে আছে মেন মেন জায়গা এই সময় কিন্তু স্প্রে করতে হবে কারণ এই সময় ছোটো ছোটো সবুজ সবুজ পোকাও কিন্তু এর মধ্যে আক্রমণ ঘটে প্রত্যেকটা বুঝে বুঝে স্প্রে করতে হবে যাতে কোনো রকম পোকার আক্রমণ না ঘটে আমার রেখে দেওয়া বাকি খাবারটি আমি এই গাছে ব্যবহার করে দিচ্ছি সাইড দিয়ে তারপর আমি নিরানি দিয়ে দিলেই গাছের খাবারটি মোটামুটিভাবে মিশে যাবে তো এটা আমি পরে নিয়ে দেবো আপাতত এই বিষয়টা নিয়ে আরেকটু একটু কথা বলে নিই বেশ কিছু কাজ রয়েছে আরও যেগুলি আপনাদেরকে জানাটা অত্যন্ত প্রয়োজন তবেই কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল হবে এই সময় দেখালাম সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল এটা আপনাকে করতে হবে এবার এখন যেই জিনিসটা আরেকটি করতে হবে সেটা হচ্ছে আপনার এই গাছে যখন দেখবেন প্রথম অবস্থায় কুড়ি দেখা মিলেছে ঠিক সেই সময় আপনার একটা মাইক্রো নিউট্রেন্ট স্প্রে করে দেবেন মাইক্রো নিউট্রেন্ট হতে পারে সাগরিকা বাইভিটা আপনার যেটা পছন্দ মিরাকুলার যদি আপনার থেকে মিরাকুলার যে কোনো কিছু থাকে সেটা এক লিটারের কতটা অবশ্যই ক্রয় করার সময় আপনার পরিমাণটা জেনে তারপরে এই গাছে স্প্রে করে দেবেন স্প্রে করে দিলে এই সমস্ত গাছের কিন্তু আপনার যে সমস্যাটা বড় সমস্যা আর এই খাবারটি দিলে আপনার ফুলের কড়ি ঝরে যাওয়া রোগটি আপনার কিন্তু সেরে যাবে আর রকম কোনো কিন্তু ফুলের কড়ি ঝরে কিন্তু আর যাবে না বিশেষ করে খাবারের অভাবে যেটা হয় এবার আসি ফুলের কুড়ি ঝরে আর একটা কারণ থাকে সেটা হচ্ছে জল এবার আপনাকে কিন্তু জল দেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটু সতর্কতা অবলম্বন করতে হবে জবা গাছের গোড়া কিন্তু ভিজে থাকবে কখনো জবা গাছ সেটা পছন্দ করে না জবা গাছের গোড়ার মাটি সবসময় হালকা ড্রাই ড্রাই মাটি হবে ঠিক আছে যেটার উপরেরটা মাটি থাকবে এবং হালকা হালকা জল থাকবে এই ধরনের জল দেওয়াটা ভীষণ পছন্দ করে তাই আপনাকে প্রতিদিন এই দশ ইঞ্চি মাপের জন্য এই করা তীব্র দাবদাহের মধ্যে দিয়ে আপনারা হাফ লিটার করে জল ব্যবহার করুন প্রতিদিন এবং পরের দিন সকালে আবার হাফ লিটার জল ব্যবহার করুন দেখবেন আপনার গাছ একদম পারফেক্ট থাকবে এবং গাছে প্রত্যেকটা জায়গা খুব সুন্দর থাকবে এবার আসি গাছে খাবারের অভাব দেখা দিলে কি কি হয় এই গাছে খাবারের অভাব দেখা দিলে যে সমস্যাটি হয়ে থাকে সেটা হচ্ছে গাছের পাতা হলুদ হয়ে আসে আপনারা সাধারণত এই গাছের পাতা দুরকমভাবে হলুদ দেখবেন যাদের ছাদ বাগানে পুরোনো গাছ রয়েছে যে গাছগুলি কোনো রকম পুনিং করেনি পুরনো পাতা ঝরাননি সেই সমস্ত গাছে দেখবেন অটোমেটিকলি পুরনো পাতাগুলি ঝরে পড়ে যাবে তার মানে এটা নয় তার কাছে রোগ লেগেছে তার মানে এটা যে তার গাছে যে পুরোনো পাতাগুলি রয়েছে সেগুলি রেচন প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু ঝরে পড়ে যাচ্ছে এটা হচ্ছে একটা বিষয় আর যাদের নতুন পুনিং করা হয়েছে নতুন পাতা বেরোচ্ছে সেই নতুন পাতায় যদি দেখা যায় হলুদ হলুদ হচ্ছে বা ঝরে পড়ে যাচ্ছে তার মানে তার গাছে যেই মাইক্রো নিউট্রিয়েন্টগুলির প্রয়োজন রয়েছে সেগুলি সে প্রয়োগ করেনি সে তাকে খুব তাড়াতাড়ি আমরা যে খাবারটি বললাম সেই খাবারটি প্রয়োগ করে ফেলুন দেখবেন এই রোগটা কিন্তু আপনার সেরে যাবে কিন্তু তাহলে কিন্তু আর এই সমস্যাটি হবে না আর জবা গাছের সবচেয়ে মূল সমস্যা কিন্তু তিনটে সমস্যা একটা হচ্ছে গাছের পুরি ঝরে যাওয়া দ্বিতীয় হচ্ছে গাছের পাতা ঝরে যাওয়া হলুদ হয়ে তিন নাম্বার যে সমস্যাটি দেখা দেয় সেটা হচ্ছে গাছের শিকড় পচে যাওয়া এবং গাছ ঝিমিয়ে যাওয়া এটা বর্ষার সময় দেখা দেবে আর সেটা দেখার সময় কিন্তু অবশ্যই আপনার মাটি কিন্তু অবশ্যই ওকে রাখতে হবে মাটিতে জল কোন রকমের স্টে করতে দেওয়া যাবে না প্রয়োজন পড়লে আপনাকে শেডের নিচে দেখিয়ে দিতে হবে যে জল আমি আর স্টে করতে দেব না এই সমস্যাটা কিন্তু বর্ষাতে দেখা দেবে এখন দেখা দেবে না তো সেই সমস্যাটা বর্ষার সময় আমরা নিশ্চয়ই আলোচনা করব এবং সেই বিষয়টা থেকে আমরা কি করে বেরিয়ে আসবো সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তো আপাতত এই ছোটো ছোটো পরিচর্যাগুলি আপনারা করে ফেলুন দেখবেন আপনার কাছে যত পরিমাণ ফুল আপনি আগামীতে পাবেন সেটা আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো আমার এক একটা গাছে ফুলের রেজাল্ট কি হচ্ছে সেটা কিন্তু একজন বাগানি জন্য যথেষ্ট তার কিছু বলার নেই প্রত্যেকে ভালো থাকবেন আর আপনাদের গাছগুলি কেমন রয়েছে সেটা আমাদের অবশ্যই কমেন্ট বক্সে জানান যদি কারো গাছে কোনো রকম সমস্যা থাকে অবশ্যই তার সমাধান আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করুন আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন